হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাসটি বিশেষত তাদের জন্য, তোমরা যারা এইচএসসি পরীক্ষা 2023-এ অংশগ্রহণ করতে যাচ্ছ, মানে এইচএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য। তো তারা, আমি কিন্তু শর্ট সিলেবাসের উপরে তোমাদের শিক্ষা বোর্ড যে কর্তৃক শর্ট সিলেবাসটা করেছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কিছুটা জানানোর চেষ্টা করতেছি কী কী রেখেছে তোমাদের সিলেবাসটাতে শর্ট করে, বা তোমাদের কী কী পড়তে হবে। তো আজকের ক্লাসটিতে কিন্তু আমরা আইসিটি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা পরীক্ষার্থী আছো, তারা অবশ্যই খাতা কলম আর বইটা সামনে রেখে বসতে পারো, তাহলে সব থেকে বেশি সুবিধা হয়, ঠিক আছে? তো কথা না বলে আমরা আইসিটি থেকে কী কী রেখেছে আমাদের এই শর্ট সিলেবাসটিতে, তো আমরা একটু দেখি যে আমরা কী কী পড়ে কমপ্লিট করব, তাহলে আমাদের বইটা কমপ্লিট হবে, ঠিক আছে? তো প্রথম অধ্যায় থেকে দেখো, বলছে আংশিক। তো এই প্রথম অধ্যায়ের যে আমরা পড়ব, প্রথম অধ্যায়ের আংশিক টপিক্সগুলোর মধ্যে কী কী টপিক্স আসলে পড়তে হবে, তো টপিক্সটা পড়তে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে যে ধারণাটা দেওয়া আছে, কারণ এই ভার্চুয়াল রিয়েলিটি এই টপিক্সটা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। এই শিক্ষা বোর্ড কিন্তু এই ইঙ্গিতটা তোমাদের দিয়ে দিয়েছে, তো এই ধরনের রিলেটেড যত প্রশ্ন আছে তোমরা কিন্তু কমপ্লিট করে ফেলবে। এরপরে হচ্ছে রোবোটিক্স, রোবোটিক্স একটা বিষয় আছে, এই বিষয়টা তোমরা ভালো করে পড়বে। এরপর আছে ক্রায়োসার্জারি, এরপর আছে মহাকাশ অভিযান, আছে হচ্ছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, এটা সম্পর্কে আমাদের জানতে হবে, আছে প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে, বায়োমেট্রিক্স, বায়োফরমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আছে হচ্ছে ন্যানো টেকনোলজি। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের আংশিক যেই কথাটা বলছে, তার মানে এই টপিকসগুলোর উপরে তোমাকে ভালো করে ধারণা রাখতে হবে, আর সেই জন্য কিন্তু তোমাকে ওইভাবেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে, ঠিক আছে? এরপর আসি আমরা দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে কী কী টপিক্স রেখেছে দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে টপিক্স রেখেছে কমিউনিকেশনের যে ধারণাটা বা সিস্টেমটা, কমিউনিকেশন সিস্টেম তোমরা বলতে পারো, এই কমিউনিকেশন সিস্টেম সম্পর্কিত যত প্রশ্ন আছে সবগুলো তোমাদের পড়তে হবে। এরপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, এটা তোমাদের পড়তে হবে, ব্যান্ড উইথ, এটা পড়তে হবে, ঠিক আছে? আরও পড়তে হবে দেখো কো এক্সিয়াল, এই ব্যাপারটা, মানে তারের যে মাধ্যমটা, তারের মাধ্যমগুলো অনেকগুলো ভাগ আছে, তার মাধ্যমটা যেটা আছে তোমরা এটা সবটুকু কমপ্লিট করবা। এবার হচ্ছে তারবিহীন যে মাধ্যমটা, তারবিহীন মাধ্যমের ভিতরে আছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, মানে তারবিহীন যেই ওয়েভ, মানে পার্থক্যটা আছে সবগুলোই কিন্তু তোমরা দেখবা। ওয়্যারলেস কমিউনিকেশন আছে, ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, হ্যাঁ। অপটিক্যাল ফাইবার, তারপরে টুইস্টেড পেয়ার, তারের মধ্যে মাধ্যমেই পড়ে, ঠিক আছে? এবার হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই কানেকশন অথবা ওয়াইম্যাক্স, এই ধরনের টপিক্সটা তোমাদের আসবে। এরপর হচ্ছে মোবাইল যোগাযোগ যে ব্যবস্থাটা আছে, এই টপিক্সটা তোমরা পড়বা। আছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক্স, ভালো করে পড়বা। এইটার মধ্যে অনেকগুলো নেটওয়ার্কিং সিস্টেম নিয়ে আলোচনা করা আছে, বিস্তর আলোচনা করা আছে তোমাদের বইতে, তো তোমরা সেই জিনিসটা কিন্তু ফলো করবে, ঠিক আছে? এরপর হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস, যেমন হতে পারে মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, হ্যাঁ, এইসব কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। তারপরে নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্ক টপোলজির মধ্যে কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করা হয়েছে বা সিস্টেম নিয়ে আলোচনা করেছে, সুবিধা অসুবিধাগুলো খুব ভালো করে পড়বে, কারণ প্রত্যেক বছর এটা থেকে প্রশ্ন থাকে, হ্যাঁ। এবার আমরা আসি মানে তৃতীয় যে অধ্যায়টা আছে, এই তৃতীয় অধ্যায় থেকে যে আংশিক কিছু বলেছে সেটা কি, সংখ্যা আবিষ্কারের যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু আমাদের জানতে হবে। তো এই সংখ্যা আবিষ্কারের ইতিহাস থেকে আমাদের প্রশ্ন হতে পারে। তারপরে সংখ্যা পদ্ধতি বা প্রকারভেদ, কত প্রকার সংখ্যা পদ্ধতি আছে, এগুলো সব কিছুই আমাদের শিখতে হবে, ঠিক আছে? এরপর আছে এগুলো রূপান্তর, যেরকম সংখ্যা পদ্ধতির অনেকগুলো রূপান্তর আছে, যেরকম বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমাল, তোমরা যারা বই অলরেডি করা শুরু করেছো তারা কিন্তু এসব সম্পর্কে ধারণা আছে তোমাদের, তো তোমরা এইগুলো কিন্তু সবগুলোই টপিক্সটা করে ফেলবে। এরপর হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা, এই টপিক্সটা ভালো করে পড়বে, দুইয়ের পরিপূরক, হ্যাঁ, এটা পড়বে, কারণ এটা তোমাদের টপিক্সে রেখেছে। এরপর রেখেছে কোডিং সিস্টেমটা, যেটা কোডিং সিস্টেমটা সম্পর্কে জানতে হবে, যতগুলো কোডিং সিস্টেমের ভিতরে যতগুলো ধারণা আছে, যত টপিকগুলো আছে সবগুলোই কিন্তু পড়তে হবে। তারপরে বুলিয়ান অ্যালজেব্রা অথবা ডিজিটাল ডিভাইস, এইটা সেক্ষেত্রে যতগুলো টপিক্স আছে তোমরা সেই সব টপিকগুলো পড়বে, যেরকম টপিক্সে বুলিয়ান উপপাদ্য, ডিমর্গানের উপপাদ্য, তারপরে সত্যক সারণী, মৌলিক গেট, যৌগিক গেট, হ্যাঁ, সর্বজনীন গেট, তারপরে আমরা আরও একটা টপিক্স পড়বো এনকোডার, ডিকোডার, এটা তৃতীয় অধ্যায় আছে। তারপরে অ্যাডার, হ্যাঁ, তো অ্যাডার সম্পর্কে যত আছে এটা পড়বা, রেজিস্টার, কাউন্টার, এই সম্পর্কে। তারপরে আছে ওয়েব ডিজাইনের ধারণা, এটা কিন্তু আমরা পড়তে পারি। এরপর আছে চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় যেটা আছে এইচটিএমএল অধ্যায় যেটা, সেটা থেকে তুমি এইচটিএমএলের কনসেপ্ট, সুবিধা অসুবিধা, ধারণা, এই সব তোমাদের পড়তে হবে। এইচটিএমএল ট্যাগ, জাস্ট কথা, এইচটিএমএলের যত টপিক্সটা আছে সব কিন্তুই আমাদের এই শর্ট সিলেবাসে রেখেছে, হ্যাঁ। তারপরে হাইপারলিংক, ধরো টেবিল, মানে জাস্ট এইচটিএমএলের যত প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা আমাদের পুরোটাকে রেখেছে, তোমাদের এটা কিন্তু শিখতে হবে। এরপর আছে আমরা পঞ্চম অধ্যায়,
ঠিক আছে, পঞ্চম অধ্যায় থেকে আমাদের কি রেখেছে আমরা একটু দেখি। পঞ্চম অধ্যায় রেখেছে মেশিনের ভাষা। তো মেশিনের ভাষা অনেকগুলো ভাষা আছে, তো এই ভাষাগুলো কিন্তু তোমাদের জানতে হবে যে কোন ভাষা বা কোন মাধ্যম, এই সবগুলো সম্পর্কে জানতে হবে। এরপর আছে সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রাম থেকে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস, এটা থেকে প্রশ্ন এসে থাকে, তো এটাও আমাদের পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবার হচ্ছে অনুবাদ যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রাম থেকে যতগুলো টপিকস আছে তোমাদের পরে কমপ্লিট করে ফেলতে হবে। প্রোগ্রামের সংগঠন অথবা প্রোগ্রাম সময়ের তৈরির ধাপ, এই সব সম্পর্কে, ঠিক আছে। তার মানে সি প্রোগ্রামের সম্পর্কেও যা আছে তোমাদের সবটুকু করে ফেললেই অনেকটা ভালো হয়, ঠিক আছে। এরপরে আমরা একটু দেখি ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায় তোমাদের রাখে নাই, তার মানে এই পাঁচটি অধ্যায় তোমাদের রেখেছে। তো আশা করতেছি যে যে টপিকসগুলো আমি তোমাদের বললাম তোমরা এগুলো এখনই ঠান্ডা মাথায় সেট আপ করে বা একটা রুটিন করে তোমরা কিন্তু আস্তে আস্তে পড়ে ফেলতে পারো। তো আজকে শেষ করছি ক্লাসটি, আর যাওয়ার আগে বলতেছি তোমাদের যদি বিশেষ কোনো সাজেশন প্রয়োজন হয় বা অন্য কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাও, আমরা দেওয়ার চেষ্টা করবো। কথা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।